নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ এবং খুব ভালো আছো। তো আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও, সবাইকে আমার চ্যানেল বিয়ন্ড গ্ল্যামারে আবার স্বাগত জানাই। তো আজকে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য খুব একটা ইনফরমেটিভ ভিডিও। এই টপিকের উপর ভিডিও কিন্তু আমি আগেও বানিয়েছি, সেটা কি? সেটা হলো আমাদের ল্যাপারোস্কোপিক সার্জারিটা কি। তো আজকে জানবে যে ল্যাপারোস্কোপিক সার্জারি করার পর আমাদের কী কী জিনিসগুলো অবশ্যই ফলো করতে হয়, নাহলে কিন্তু আমাদের শরীরে অনেক রকমের সমস্যা আসতে পারে। যে কোনো সার্জারি করার পর কিন্তু কিছু কিছু জিনিস অবশ্যই ফলো করতে হবে, নাহলে কিন্তু শরীরে সমস্যা আসতে পারে। তাই এটাও কিন্তু তার বাইরে নয়, সার্জারি করার পর এই জিনিসগুলো কিন্তু তোমাদের অবশ্যই মানতে হবে। কারণ তুমি যদি এগুলোর মধ্যে একটা কোনো কিছু মিস করে যাও, তোমার শরীরে কিন্তু অনেক বড় কিছু হতে পারে। তাই অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। কোনো রকমের ডাউট থাকলে বা কোশ্চেন থাকলে আমাকে কোশ্চেন করতে পারো, বা তোমার যদি মনে হচ্ছে তোমার অন্য কোনো টপিকের উপর ভিডিও দরকার, তোমরা কিন্তু আমাকে অবশ্যই নিচে কমেন্ট করতে পারো তোমাদের কোন টপিকের উপর ভিডিও দরকার, আমি কিন্তু তোমাকে সেই টপিকের উপর ভিডিও বানিয়ে দেবো। তো চলো আজকে বেশি ফালতু না বকে আজকের ভিডিও শুরু করা যাক। তোমার যারা যারা আমার আগের ভিডিওটা দেখেছো, তারা প্রত্যেকেই জানো এই ল্যাপারোস্কোপিক সার্জারিটা কিন্তু অনেক ছোট সার্জারি। এতে কিন্তু অত বড় সার্জারি নয়, মানে ওপেন সার্জারির মতো কিন্তু এটা নয়। এতে জাস্ট দুটো ফুটো করা এবং সেই ফুটোর মধ্যে দিয়ে কিন্তু আমাদের সার্জারিটা কমপ্লিট হয়। কিন্তু এতে আমাদের শরীরের টিস্যু কিন্তু বেশি ড্যামেজ হয় না এবং ছুটিও খুব তাড়াতাড়ি পাওয়া যায়। ধরো কেউ সকালবেলা ভর্তি হলো, তাকে সন্ধেবেলাতেই ছুটি দিয়ে দেওয়া হলো, মানে সকালবেলা সে অ্যাডমিট হলো, সন্ধেবেলা সে ডিসচার্জ হয়ে গেল। এটা কিন্তু একদিনের মধ্যে হতে পারে বা দু তিন দিনের সময় লাগতে পারে। এটা ল্যাপারোস্কোপিক সার্জারির ওপর নির্ভর করছে এবং তোমার বডির কোন জায়গায় যেন ল্যাপারোস্কোপিক সার্জারিটা হচ্ছে তার উপরও নির্ভর করে। চলে আসি রিকভারি পিরিয়ডের মধ্যে। এই রিকভারি পিরিয়ডটা কিন্তু খুব দ্রুত, মানে খুব দ্রুত কিন্তু মানুষ সুস্থ হয়ে যায়। তারা ইভিনিংয়ে ছাড়া পেলে বা দু তিন দিন পর ছাড়া পেলে তারা কিন্তু তখনই আস্তে আস্তে হেঁটে বাড়ি চলে যায় বা বাড়িতে ফিরে আসে। তো এক্ষেত্রেও কিন্তু সেরকমটাই হয়, কিন্তু কখনও কখনও ক্ষেত্রে বডির এজ অনুযায়ী কিন্তু এই রিকভারি পিরিয়ডটা নির্ভর করে। যেমন যাদের বডি খুব ফিট, মানে যারা এক্সারসাইজ, তাদের যদি কখনও ল্যাপারোস্কোপিক সার্জারি হয়, তারা এক থেকে দুদিন বা ম্যাক্সিমাম তিন দিনের মধ্যে তারা কিন্তু ঠিক হয়ে যায়। যাদের বডি মিডিল এজ, মানে যারা খুব একটা অ্যাক্টিভ নয়, নন অ্যাক্টিভ, তাদের ক্ষেত্রে কিন্তু এক থেকে পাঁচ দিনের মতো সময় লাগে। এবং যারা ওল্ড এজ, মানে যাদের বয়স কিন্তু অনেকটা পরিমাণে বেড়ে গেছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই রিকভারি পিরিয়ডটা 7 থেকে 10 দিনের মধ্যেও হতে পারে। এটা কিন্তু আমাদেরকে আবার বলছি বডির ওপর নির্ভর করে, এটা কিন্তু সবার ক্ষেত্রে সেম হয় না। এবার আমরা আলোচনা করব আমরা কোন কোন জিনিসগুলো করব না, কারণ এই জিনিসগুলো কিন্তু কখনোই করা উচিত নয় যাদের ল্যাপারোস্কোপিক সার্জারি করা হয়েছে। সেই জিনিসগুলো কি? প্রথম হচ্ছে সিঁড়ি বেয়ে ওঠা। যাদের সদ্য ল্যাপারোস্কোপিক সার্জারি হয়েছে, তাদের কিন্তু কখনোই উচিত নয় অনেকটা সিঁড়ি ভেঙে ওপরে ওঠা। পরেরটা কি? সেটা হচ্ছে ভারী কাজ করা, ভারী ব্যায়াম করা, টু হুইলার, থ্রি হুইলার বা ফোর হুইলার চালানো, ঘর মোছা, জামাকাপড় কাচা, এগুলো কিন্তু কখনোই উচিত নয় এই ল্যাপারোস্কোপিক সার্জারি রিকভারির টাইমে। যতটা সম্ভব এগুলো কিন্তু এড়িয়ে চলো। যাদের বডি ভালো তারা কিন্তু অন্তত 5 দিন মতো এড়িয়ে চলো, 5 দিনের পর তুমি কিন্তু এগুলো করতে পারো। এবং যাদের শরীরে কিন্তু অনেকটা পরিমাণে উইক বা যারা খুব একটা অ্যাক্টিভ নয়, তারা কিন্তু অন্তত 1 সপ্তাহ মতো এড়িয়ে চলো এই কাজগুলো। 1 সপ্তাহ পর কিন্তু তোমরা অবশ্যই কাজগুলো করতে পারবে, কিন্তু এক্ষেত্রে কিন্তু নর্মাল হাঁটাচলা তোমরা করতে পারো, কোনো সমস্যা হবে না। এবং এই জিনিসটা কিন্তু খুব ভালো করে শোনো, যাদের শরীরে নর্মাল ল্যাপারোস্কোপিক সার্জারি হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 1 উইকের পর তারা সব রকমের কাজ করতে পারবে। কিন্তু যাদের ক্ষেত্রে ল্যাপারোস্কোপিক হিস্টেরেক্টমি এবং যাদের শরীরে ল্যাপারোস্কোপিক মায়োমেকটমি হয়েছে, তারা কিন্তু অবশ্যই প্রায় 10 দিন বাদ রেখে তারপরে এই কাজগুলো কিন্তু তোমরা করবে, নাহলে কিন্তু সমস্যা হতে পারে। কারণ এই ল্যাপারোস্কোপিক হিস্টেরেক্টমি এবং ল্যাপারোস্কোপিক মায়োমেকটমি, এটা কিন্তু, মানে এই দুটো সার্জারি কিন্তু একটুখানি ক্রিটিক্যাল, তাই অবশ্যই কিন্তু এটা মাথায় রেখে কাজগুলো করবে। তো চলে আসি এরপর ইম্পর্ট্যান্ট একটা পয়েন্টে, মানে সবাই যেটা আমাকে জিজ্ঞেস করছে, ডায়েট। ডায়েটটা কী হওয়া উচিত ল্যাপারোস্কোপিক সার্জারির পর? তো চলো এটা নিয়ে আমরা আলোচনা করে নিই। তো প্রথমে বলি, যাদের গল ব্লাডারে ল্যাপারোস্কোপিক সার্জারি হয়েছে, তারা কিন্তু অবশ্যই ফ্যাট জাতীয় ফুড এড়িয়ে চলো। মানে কি? পাকা মাছ, চর্বি জাতীয় জিনিস, ডেয়ারির প্রোডাক্ট, তাতে বেশি পরিমাণে ফ্যাট আছে, সেই জিনিসগুলো কিন্তু অবশ্যই এড়িয়ে চলো। বাইরে যে কোনো খাবার কিন্তু খাবে না, মানে ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, সফট ড্রিঙ্কস, এগুলো কিন্তু খাবে না। মোটামুটি 15 দিন থেকে 1 মাস পর্যন্ত কিন্তু এই ডায়েটটা একটুখানি ফলো করে চলো। দ্বিতীয় কি, যাদের ইন্টেস্টাইনে ল্যাপারোস্কোপিক সার্জারি হয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু আমি এখানে কোনো ডায়েট বলছি না, কারণ তাদের ক্ষেত্রে কিন্তু অনেক স্পেসিফিক জিনিসগুলো খাবার থাকে, অনেক কিছু জিনিস খেতে কিন্তু বারণ থাকে। সেক্ষেত্রে কিন্তু তোমাকে অবশ্যই তোমাকে একটা ডাক্তার দেখাতে হবে, মানে যে ডাক্তার তোমাদের ল্যাপারোস্কোপিক করবেন, সেই ডাক্তারকে তুমি জিজ্ঞেস করতে পারো তুমি কী খাবে যাদের ইন্টেস্টাইনে ল্যাপারোস্কোপিক সার্জারি হয়েছে। সেই ডাক্তার তোমাকে কিন্তু অবশ্যই একটা ডায়েট চার্ট দিয়ে দেবেন, তো তোমার কিন্তু সেই ডায়েট চার্টটা অবশ্যই ফলো করো।
এবার হচ্ছে কি এই জিনিসগুলো সবাই এর ক্ষেত্রে প্রযোজ্য, সেটা কি বাড়ির জিনিস খাবে, বাড়ির কোনো রকম মশলাদার খাবার, বেশি তেল ঝাল মশলা ঝাল ঝাল খাবার এগুলো কিন্তু খাবে না। ল্যাপারোস্কোপিক সার্জারির করার পর অবশ্যই কিন্তু বাড়ির একদম হালকা পাতলা খাবার খাওয়ার চেষ্টা করো। এছাড়াও কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে, পরিষ্কার খাবার খাবে, যেমন কোনো খাবার খোলা আছে সেই খাবার কিন্তু খাবে না। মানে কোনো খাবার খোলা থাকলে সেখানে তো অনেক রকমের নোংরা এসে সেখানে পড়তে পারে, তো অবশ্যই কিন্তু সেই জিনিসগুলো খাবে, এতে কিন্তু পেটের মধ্যে ইনফেকশন ছড়িয়ে পড়তে পারে। অবশ্যই কিন্তু এটা খেয়াল রেখে দেবে, যখনই কোনো জিনিস খাবার খাবে সেটা যেন একদম চাপা থাকে বা কোনো কিছু দিয়ে মোড়ানো থাকে। এরপরে আর একটা কোশ্চেন তোমাদের সবার মনেই থাকে, সেটা হচ্ছে কি স্নান, আমরা কি স্নান করতে পারবো ল্যাপারোস্কোপিক সার্জারির পর? এটা দেখো সম্পূর্ণ নির্ভর করছে ল্যাপারোস্কোপিক সার্জারি যেটা হবে সেটা তোমাদের সেটা কীরকমভাবে হয়েছে। সার্জারি দু রকমের হয়, সহজ ভাষায় বলে দিচ্ছে, যখন স্কিনটা সেলাই করে তখন কিন্তু সেই সুতোগুলো শরীরের ভেতরের মধ্যে ডিসলভ হয়ে যায়, মানে শরীরের সঙ্গে কিন্তু সেটা মিশে যায়, সেক্ষেত্রে তোমার 2 থেকে 3 দিন পর স্নান করতে পারবে। আবার কিছু কিছু ক্ষেত্রে গিয়ে যে সুতোগুলো কাটতে হয়, মানে যে সুতোগুলো স্কিন থেকে কেটে বার করতে হয়, সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই 3 থেকে 5 দিন পর তোমরা স্নান করতে পারবে। এখন আমরা কিন্তু অনেক ডেভেলপ হয়েছি, এখন কিন্তু অনেক জায়গায় ওয়াটারপ্রুফ ড্রেসিং পাওয়া যাচ্ছে, তোমরা কিন্তু অবশ্যই সেটা লাগিয়ে নিয়ে স্নান করতে পারো। কিন্তু অবশ্যই স্নান করবার আগে একবার ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে নিয়ে তোমরা স্নান করতে পারবে কি পারবে না, কারণ যিনি সার্জারি করবেন তিনিই বলতে পারবেন তোমরা স্নান করতে পারবে কি পারবে না। আমি তোমাদেরকে একটা ওভারভিউ দিয়ে দিলাম তোমরা এই জিনিসগুলো করতে পারবে, কিন্তু তোমাদের বডির ওপরই আলটিমেটলি নির্ভর করবে তোমরা করতে পারবে কি পারবে না। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো ল্যাপারোস্কোপিক সার্জারির পর কী কী প্রিকশন আমাদের নিতে, বা তাড়াতাড়ি রিকভারির জন্য আমরা কী কী করতে পারবো এবং কী কী জিনিসগুলো আমরা একদমই করবো না। তো ভিডিওটি ছিল আজকের মতো এই পর্যন্ত, আশা করি ভিডিওটি তোমাদের খুব ইনফরমেটিভ এবং সবার খুব কাজে লাগবে। তো চলো আসো পরের বারটা কোনো ভিডিও নিয়ে, আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।